তো অভিষেক চলে গেছে বাড়ি, আমি এখন রান্না করছি একদম গাওয়া ঘি তৈরি সুজি। কুকির আজকে ভ্যাকসিন হয়েছে, ওই জন্য আমি আজকে যেতে পারিনি, এখানেই থাকলাম। কালকে আমার স্কুল আছে, আমি এখান থেকেই স্কুলে চলে যাব, সেই জন্য কালকের ওই মোমোর পুরটা কিছুটা বেঁচে ছিল, আজকেও আমরা রাত্রে মোমোই খেলাম। তো মোমো খাওয়া হয়ে গেছে, পেট মোটামুটি ভর্তি। হঠাৎ আমার ইউটিউবে স্ক্রোল করতে করতে একটা ভিডিও দেখলাম সুজি তৈরি করার, তো সেটা দেখে আমি ভাবলাম যে একটু সুজি তৈরি করা যাক। সুজিটাকে এখানে আমি খুব ভালো করে কড়াতে ঘি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এতে দেব দুধ, এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, পুরোটাই দুধেই হবে। তো এখানে মোটামুটি আমি 250 ml মতো দুধ দিয়ে দিলাম, মানে বাটিতে যতটা ছিল ততটাই আর কি দিয়ে দিলাম। এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এটাকে বেশ পাতলা পাতলা দেখে মনে হলো আস্তে আস্তে যত এটা নাড়াচাড়া করা হবে এটা ঘন হয়ে যাবে। একটুখানি ঘন হয়ে গেলে আমি চিনি দেব। আজকে অ্যাকচুয়ালি বাড়িতে কাজু কিশমিশটা নেই, তো এই পজিশনে যদি আমি ওই ভাজার সময় যদি কাজু কিশমিশটা দিতাম তাহলে খুব ভালো হতো। অনেকে চাইলে এলাচও দিতে পারেন, কিন্তু সত্যি কথা আমার এলাচটা খুব একটা বেশি ভালো লাগে না সুজিতে, কাজু কিশমিশটা থাকলে খুবই ভালো হতো, তবে আজকে বাড়িতে নেই বলে আর দিচ্ছি না। এটাই জাস্ট এরকম ফুটিয়ে 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 নাড়াচাড়া করে একটু ঘন হয়ে এলে এবার দিয়ে দেবো চিনি। বেশ অনেকটা পরিমাণে চিনি দিতে হবে, আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি দিলাম, একটু কমই মিষ্টি রাখবো কারণ আমি খুব একটা মিষ্টি মিষ্টি পছন্দ করি না, তো একটু কম মিষ্টিই রাখবো। জানি না বেশি হয়ে গেল কি না, আমি তো তোমাদের ভিডিওতে দেখাতে দেখাতে এক হাতে করে দিচ্ছিলাম। আচ্ছা, চিনিটা দেওয়ার পরে আরেকটু জল বেরোবে, তো এই পজিশনে একটুখানি জলটা শুকিয়ে গেলে, এই পজিশনে একটুখানি জলটা শুকিয়ে গেলে একটুখানি আরেকটু উপর থেকে ঘি ছড়িয়ে দিই, আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু নিচেটা লেগে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, অনেকে লাল লাল করে সুজি পছন্দ করো, জানি না, আমার কিন্তু সাদা সাদা এই সুজিটাই ভালো লাগে, আমার কিন্তু লাল লাল রং হয়ে গেলে সেটা খুব একটা ভালো লাগে না। এবার আমি দিয়ে দেবো আরও খানিকটা ঘি, একদম এটা কিন্তু ঘরে তৈরি গাওয়া ঘি, আমার মা তৈরি করে বাড়িতে। আমাদের যে দুধটা নেওয়া হয় ওই দুধের সরটা জমিয়ে জমিয়ে এই ঘিটা হয়, ঘিটা দিলে এটা দেখবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এই পজিশনেই এটাকে নামিয়ে নিতে হবে। দেখো বেশ কড়া থেকে ছেড়ে ছেড়ে এলো, এটা কিন্তু আর কড়া খুব একটা লাগছে না, আর এটা দিলে কিন্তু ঘিয়ের গন্ধটা আরও সুন্দর হবে। শুরুতেও আমি দিয়েছিলাম, লাস্টেও দিলাম একটুখানি। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, একটুখানি খেয়ে আমি তোমাদের বলছি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে। দেখো আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি না, আমি তৈরি করেছি বলে নয়, সত্যি খুব ভালো হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এবার আমি মাকে একটু টেস্ট করাবো, দেখি মা কি বলে। এখানে সন্টু শুয়ে আছে, সন্টু ভাবছে যে কি করছে এত রাত্রিরে। সন্টু একটু সুজি খাবে না, এটা মিষ্টি দেওয়া আছে তোমাকে খেতে হবে না, ঠিক আছে সন্তু? অ্যাকচুয়ালি অভিষেক চলে গেছে তো ওই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, ওরকমই হয়, ঘুমিয়ে পড়বে আবার আজকে। হ্যাঁ আজকে সন্টুর ইঞ্জেকশন হয়েছে, করোনা ভ্যাকসিন হয়েছে, তাই তো সন্টু? আজকে প্যাক দিয়ে দিয়েছে তো সন্টুকে, সন্টুকে আজকে প্যাক দিয়েছে তো। যা ছটফট করছিল বাবা, ভিডিও করা যায় না তখন।